কোম্পানির কেইবাবারো কেবিনেট মিটিংৰ দিন ধার্য করার পিছত বিভিন্ন অসুবিধা, বিশেষকৈ লোকসভা নির্বাচনৰ মডেল কোড অফ কন্ডাক্ট ঘোষণা করার বাবে আমি কেবিনেটৰ বৈঠকখন অনুষ্ঠিত কৰিব পৰা নাছিল। আজি আমি নলবাৰীত এখন বিশেষ কেবিনেট বৈঠক অনুষ্ঠিত কৰিলোঁ আৰু আমাৰ চৰকাৰ দায়িত্ব লোৱাৰ পিছত গুৱাহাটীৰ বাহিৰত অনুষ্ঠিত হোৱা এইখন হ'ল 14তম কেবিনেট। আজিৰ কেবিনেটত লোৱা কেইটামান গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্তৰ বিষয়ে আপোনালোকৰ মই দৃষ্টি আকৰ্ষণ কৰিব খুজিছোঁ। শিলচৰত হোৱা কেবিনেটত আমি করিমগঞ্জ আর হাইলাকান্দি নগরের বাবে দুটা পানী যোগান আসনি নির্মাণের কথা ঘোষণা করেছি। আজি কেবিনেটে করিমগঞ্জ টাউন ওয়াটার সাপ্লাই স্কিমের বাবে 81 কোটি টাকা আর হাইলাকান্দি টাউন ওয়াটার সাপ্লাই স্কিমের বাবে 72 কোটি টাকা আজি কেবিনেটে অনুমোদন দেবে। ইয়ার ফলত এই দুইটা দুইখন শহরের পানি যোগানোর সমস্যা দূর করা আমার বিভাগ সফল হব। এই দুইখন আসনি রাজ্যের জনস্বাস্থ্য কারিকরী বিভাগে রূপায়ণ করবে। দুটা সরু ভূমি আবন্টন সম্পর্কত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এটা গুৱাহাটীর আজাৰা যত নেকি সভাগর আছিলে তার মাটি আজি সরকারে আবন্টন করে আর ডিব্রুগড়ত ইস্কনের নতুন মন্দির এটা বনাবর বাবে মাটির আবন্টন করেছিল, সেই আবন্টনতো আজি রাজ্যিক কেবিনেটে অনুমোদন দিয়ে। ইয়ার উপরেও রাজ্যিক কেবিনেটত কেটামান সরকারি মেমোরেন্ডাম যেনেকে আমার পঞ্চায়েত এন্ড রুয়েল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টর ইঞ্জিনিয়ার সকলের প্রমোশনের ব্যবস্থা শিথিল করার বাবে এখন কেবিনেট মেমোরেন্ডাম আছিল, তাক অনুমোদন জানায় পঞ্চায়েত আর রুয়েল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টত। আজি আর একটা মেমোরেন্ডাম আনিছিল যে আমার গাঁর হাট বজারবিলাক যেতিয়া নিবিদা দিয়া হয় তেতিয়া বিভিন্ন মহলদারে বহুত উপরত তেওঁলোকে রেট কোড করে, পরবর্তী পর্যায়ে সরু সরু দোকানী আদির পৰা ধন সংগ্রহ করে সরকারকো তেওঁলোকে বর্ধিত নিরিখ দিব যত্ন করে আর নিজেও মুনাফা আদায়ের চেষ্টা করে। ফলত আমার সরু সরু দোকানী সমূহে যথেষ্ট কষ্ট পায়। আমি এখন কেবিনেট কমিটি গঠন করে দিছি যে বজার সমূহের সমুদায় ধন উঠা ব্যবস্থা বন্ধ করব পারি নাকি, বজার সমূহ যদি মহলদারি সিস্টেম আছে পঞ্চায়েতে তারপর টাকা উপার্জন করে এই ব্যবস্থা আমি সম্পূর্ণ বন্ধ করে দিব পারো নাকি, যাতে বজার কমিটিয়ে নিজেই বজারবিলাক পরিচালনা করব পারে আর কোনো মহলদারে ধন টাকা পয়সা সংগ্রহ করব নয়। সেই বিষয়ে কেবিনেট কমিটি খন রঞ্জিত দাসের অধ্যক্ষতা নির্মাণ করা হয়েছে, সেই বিষয়ে সিদ্ধান্ত আসব। কিন্তু বর্তমান এই বছর কোনো বজার যাওয়া বছরের নিরিখতক আমি 10% যাতে কোনো মহলদারে বেশিক কোড করব নয় তার বাবে আমি একটা সিলিং আজি লগাইছো যে এই বছর আমি যে বজার মহল আদি দিন তার নির্ধারিত মূল্য যাওয়া বছরতক অকল 10% বেশি হলে হব পারিব, তাতক বেশি হব নোৱাৰিব। ইয়ার ফলত আমার সরু সরু দোকানী সমূহের লাভ হব আর আমি আশা করছো অহা এমাহ দুমাহর ভিতর আমার কেবিনেট কমিটিয়ে সিদ্ধান্ত দিলে আমি সমগ্র বজার আমি নিলামত দিয়া বা গোটেই ব্যবস্থাটাকে আমি নোহা করব পারি।
আমার বহুদিনের পরা সর্বশিক্ষা অভিযানত কাম করে থাকা শিক্ষক সকলের চাকরি নিয়মীয়করণের একটা ব্যবস্থা চলি আছে। রাজ্যের এডভোকেট জেনারেলে আমাকে একটা অপিনিয়ন দিলে যে সরকারে উচ্চতম ন্যায়ালয়ের উমাদেবী গোচরের পরিপ্রেক্ষিত কারো চাকরি নিয়মীয়করণ করব নয়, কেবিনেটর এই পাওয়ার উচ্চতম ন্যায়ালয়ে প্রত্যাহার করেছে, তার পরিপ্রেক্ষিত আমি কারো চাকরি নিয়মীয়করণ করব নয়। কিন্তু সর্বশিক্ষা অভিযানত কাম করে থাকা শিক্ষকসকলক যাতে আমি সকাহ দিব পারো তার বাবে আজি কেবিনেটে 35,000 নতুন শিক্ষকর পদ সরকারক সৃষ্টি করে এস এস এর শিক্ষকসকলে সকলের বাবে একটা স্পেশিয়াল রিক্রুটমেন্ট ড্রাইভ করব খুঁজেছে। অর্থাৎ এই বিশেষ 35,000 পোস্টত অকল এস এস এ কাম করে থাকা শিক্ষকসকলে আবেদন করব পারিব, আর বাকি নিয়মীয়া যাক পোস্ট তাত ফ্রেশ ক্যান্ডিডেট বিলাকে আবেদন করব পারিব। এই 35,000 শিক্ষকে এস এস এর পরা আহি সরকারত সোমার লগে লগে সর্বশিক্ষা অভিযানত 35,000 পোস্ট বিলুপ্তি। অর্থাৎ সর্বশিক্ষা অভিযানের 35,000 শিক্ষকে স্পেশিয়াল রিক্রুটমেন্টর বাবে সরকারত আবেদন করিব, সরকারে তেওঁলোকৰ কাগজ পত্র চার পিছত তেওঁলোকক নিয়োগের সুবিধা করে দিব সরকারত, যত এন পি এস পাব, সরকারের পে স্কেল পাব, ইনক্রিমেন্ট পাব, গোটেবুর পাব। কিন্তু এইখানে হয়ে উঠার পিছত সর্বশিক্ষা অভিযানত পূর্বটাইজেশন করব নার আমি স্পেশিয়াল রিক্রুটমেন্ট ড্রাইভ সর্বশিক্ষা অভিযানের শিক্ষকসকলের করব খুঁজেছো। আর ইয়ার ফলত মই ভাবো যে অহা 4-5 মাসের ভিতরতে সর্বশিক্ষা অভিযানের প্রতিগী শিক্ষকে সরকার নিযুক্তি পার সম্ভাবনার মুক্তি হব। আজিও রেগুলার রিক্রুটমেন্ট ড্রাইভত কিছু রেগুলারাইজ হয়ে থাকে, কিন্তু এইটার কারণে হোলসেল করা, সেকারণে আমার 35,000 শিক্ষকে সরকার সোমাবলে একটা সুবিধা পাব। আমার বিভিন্ন সংবাদ মাধ্যম সাধারণতে একটা অভিযোগ উঠা যায় যে আমার পরিবহন আর ট্রেফিকর কর্মচারী পুলিশ সকলে সরু সরু অটোরিক্সা চালক আদি ফাইন আদির কারণে দিগদারি করে বা আমনি করে, তার ফল দুখিয়া মানুষের কষ্ট হয়। আজি কেবিনেটত আমি দুটা সিদ্ধান্ত লৈছো যে বাইকর আরোহী টু হুইলার এক্সেপ্ট হেলমেট আন কোনো কথা ফাইন করিব নোৱাৰি। অকল হেলমেট নিপিন্ধিলে ফাইন হব, বাকি আর কাগজ নাই পত্র নাই এইবিলাকত যেটো ফাইন করে সেই ফাইনটো আর এতিয়ার পৰা নকৰিব। যদি কারোবার কাগজ নাই তেতিয়া তেওঁলোকক নোটিশ দিব, তেওঁলোকে কাগজ ঠিক করিব, কিন্তু ফাইন নয় গভর্নমেন্ট। তার একটা এসওপি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে রিলিজ করিব। দ্বিতীয়তে অটোরিক্সা রিক্সা যিকোনো তিনি হুইলার তিনিচুকীয়া যুক্ত গাড়ি চারিবারকে রিপিটেড অপরাধ নকরালেকে কোনো ফাইন নোলার সিদ্ধান্ত নিয়েছে। মানে এজন অটোরিক্সা বা এটা ই রিক্সা বা এজন রিক্সা চালকে চারিটা ফাইন করার পিছন 5 নম্বর বারতে ফাইন লব, মানে চারিবার আমি ওয়ার্নিং দিম, চারিবার ওয়ার্নিং দিয়ার পিছতো যদি ভুলটি করিয়ে থাকে তাহলে 5 নম্বর বারতে ফাইন লওয়া যাব। আর মোটরসাইকেল স্কুটার স্কুটি আদির এটাতে খালি ফাইন লওয়া যাব হেলমেট নিপিন্ধলে, বাকি আন কথাত আমি ফাইন নলো।
ইয়ার উপর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টর নির্দেশ দিয়া হয়েছে যে আপনাদের একটা এসওপি বনায় অহা 15 দিনের ভিতর আপনাদের প্রকাশ করক, যাতে অটোরিক্সা, রিক্সা, ই রিক্সা এওঁলোকে যাতে ফাইন আদিরপর রক্ষা করব। আমি এনে হিসাব করে চাইছিল যে ইয়াত ফাইনের নামত সরকারে যা গোটেই 3 বছর 6-7 কোটি টাকাও পোৱা নাই, গতি 6-7 কোটি টাকার কারণে আমি মানুষ হুলস্থুল করে থাকার কোনো অর্থ নাই। কিন্তু যদি ভুল করে থাকে আমি বেলেগ ধরনের আন ব্যবস্থা লব পাৰিম, টাকা লওয়ার পরিবর্তে আন যে একটত আছে আন আমি আইনি ব্যবস্থা লব পাৰিম, কিন্তু ফাইনটো নোলোৱাকৈ বেলেগ ব্যবস্থাবিলাক আমি লম, ফাইনটোলৈকে আমি না যাম, যাতে মানুষের মাজত ধারণা নহয় যে সরকারে বিভিন্ন টাকা পয়সা এই দুখিয়া মানুষবিলাকৰ সংগ্রহ করে আছে। কেবিনেটত যেটো দুটাই ডাঙর সিদ্ধান্ত আছিল, এক প্রকার কব গেলে সর্বশিক্ষার শিক্ষক সকলের স্পেশিয়াল রিক্রুটমেন্ট আর ফাইনের ক্ষেত্র আজি আমি বহুখিনি শিথিল করার যেটো ব্যবস্থা, এই দুটো ব্যবস্থা নলবাৰীৰ কারণে আমি কেটামান আজি সিদ্ধান্ত লৈছো আপনার জানাব খুঁজেছো। নলবাৰীত প্রায় 350 অবিবি শিক্ষক আছে, নামত অবিবি কিন্তু চাকরি নিযুক্তিটাই ইলিগেল ইরেগুলার হওয়ার কারণে চাকরিও করব নয়, দরমাহও পাব নয়, আর বহুদিনের পর দুঃখ আর কষ্টর মাজত আছে। এই 387 গৰাকী আমি CM AAA যত সরকারে 2 লাখ টাকালেকে 1 লাখ টাকা রাজ সাহায্য 1 লাখ টাকা লোন দিয়ে এই আসনিখনের অধীন আমি নলবাৰীর এই 344 জন ব্যক্তি আনিবর আমি সিদ্ধান্ত লিখো। এই বছর ভিতর 30 সেপ্টেম্বর এই পুঁজি আমি বিতরণ করার সিদ্ধান্ত লিখো, গতি 30 সেপ্টেম্বর নলবাৰীর এই ব্যক্তি সকলে সরকারের একটা আর্থিক সাহায্য লাভ করবলে সক্ষম হবে। 2 লাখ টাকা লাভ করব, 1 লাখ টাকা লোন হব, 1 লাখ টাকা গ্রান্ট। দ্বিতীয়তে নলবাৰীর জেলার 4টা উল্লেখযোগ্য ধর্মীয় অনুষ্ঠান, বিল্লেশ্বর মন্দির, বালিলেসার কালী মন্দির, বাঘেশ্বরী মন্দির আর হরি মন্দিরত আমি 3 কোটিক সর্বমুঠ 12 কোটি টাকা আর্থিক অনুদান দিয়ার আমি সিদ্ধান্ত লিখছো, যাতে এই গোটেই 4টা মন্দির 100 বছরক অধিক পুরনি, ইয়াক যাতে ধর্মীয় পর্যটন ক্ষেত্রে রূপান্তর করব। নলবাৰী জেলাত আমি একটা কনভেনশন সেন্টার আর একটা নতুন আবর্ত ভবন নির্মাণ করার আমি সিদ্ধান্ত লিখছো, একটা নতুন কনভেনশন সেন্টার হব আর একটা নতুন আবর্ত ভবন হব। নলবাৰীর মহেন্দ্র নারায়ণ চৌধুরী মহাবিদ্যালয় আমি মহিলা মহাবিদ্যালয়ত আমি বিজ্ঞান শাখা প্রবর্তনের সিদ্ধান্ত লিখছো, যাতে নারী শিক্ষা আগবাড়িব। দ্বিতীয়তে আপনাদের জানে যে নলবাৰীর বরক্ষেত্রীর MSDPর অধীনত এখন স্কুল বনায় থাকা হয়েছে প্রায় 32 কোটি টাকা খরচ করে। স্থানীয় রাইজে কলে যে স্কুলের রেসিডেন্সিয়াল স্কুলের তার প্রয়োজনীয়তা কম আছে, গতি তার এখন কলেজ দিব লাগে, গতি সরকারে তৎকালীনভাবে প্রযোজ্য হওয়াতক বরক্ষেত্রীর মুকালগুয়া যখন MSDPত আমি রেসিডেন্সিয়াল স্কুল বনাইছিল তাত এখন আমি ডিগ্রি কলেজ অনুমোদনের আমি সিদ্ধান্ত লিখছি। নলবাৰীত আমি 19 কিলোমিটার নতুন মথাউরি বনাবর সিদ্ধান্ত লিখছো, এইটো হল মরা পাগলাদিয়া আর বুড়াদিয়া নদীর আমি 16 কিলোমিটার নতুন মথাউরি বনাম, যাতে নলবাৰী জেলা বানপানীরপা রক্ষা করব। কারণ নলবাৰীত আমি যা 3-4 বছর বানপানীর চাব আহতে দেখিছো
ইয়াত মথাউৰি ভঙা নাই, কিন্তু মথাউৰি নথকা ছেকশ্যনটোতে পানী সোমাই যায়। সেইকাৰণে আমি মৰা পাগলা দিয়া আৰু বুঢ়া দিয়া নদীত প্ৰায় 16 কিলোমিটাৰ আমি নতুন মথাউৰি বনাব খুজিছোঁ, আৰু 16 কিলোমিটাৰ হ'ল মৰা পাগলা দিয়া বুঢ়া দিয়া নদীত। এইটো হ'ল আমাৰ নলবাৰী সমষ্টিত পৰা টিহু, নলবাৰী আৰু বিশেষকৈ টিহু টিহু আৰু বৰক্ষেত্ৰীটো বুঢ়া দিয়াৰ ওপৰত আমি 3 কিলোমিটাৰ বনাব খুজিছোঁ। চ' টিহুত হ'ল 16 কিলোমিটাৰ, তাতে মৰা পাগলা দিয়াও থাকিলে, বুঢ়া দিয়াও থাকিলে, আৰু বৰক্ষেত্ৰীলৈকে যিটো বুঢ়া দিয়া নদী আগবাঢ়ি গৈছে তাতো আমি 3 কিলোমিটাৰ নতুনকৈ আমি মথাউৰি বনাব সিদ্ধান্ত লৈছোঁ। বৰ্তমান এইটো খোলা অংশ আছিল, খোলা অংশৰ ওপৰত আমি মথাউৰি বনাবৰ বাবে সিদ্ধান্ত লৈছোঁ। তাৰ ফলত এই অঞ্চলৰ ৰাইজৰ বানপানীৰ পৰা তেওঁলোকে ৰক্ষা পাবৰ বাবে সক্ষম হ'ব। নলবাৰী মেডিকেল কলেজলৈকে যাবৰ বাবে হাইৱেৰ পৰা এখন আমি পুৰণীয়া সেতু বনাবৰ বাবে সিদ্ধান্ত লৈছোঁ, যাতে নল যিটো তাতে আমাৰ এক্সিডেণ্ট স্পট এটা বনি আছে, আমি যাতে ফ্লাইঅভাৰ এখন বনাই হাইৱেৰ পৰা আমি বিশ্বকৰ্মা পথত যাতে আমি গৈ অৱতীৰ্ণ হ'ব পাৰোঁ, ফাইনেলি আমাৰ ইয়াত যিখন ষ্টেডিয়াম বনাই থকা হৈছে, ষ্টেডিয়ামখনত আমি নৰ্থ কামৰূপ ষ্টেডিয়াম আৰু গৰ্ডন স্কুলৰ দুইখন ফিল্ডক লগ লগাই আমি নলবাৰীত এখন আটক ধুনীয়া ক্ৰীড়া ষ্টেডিয়াম আমি বনাবৰ বাবে সিদ্ধান্ত লৈছোঁ, আৰু এইটো PWD ডিপাৰ্টমেণ্টে গ্ল'বেল হেডৰ পৰা কৰিব, তাতে ধনৰ অসুবিধা নহয়। আপোনালোকে জানেই যে LNT লগত লগ লাগি আমি ধনদমাত খুব ডাঙৰ স্কিল চেণ্টাৰ এটা কৰিব গৈ আছোঁ, তাৰো আজি কেবিনেটে অনুমোদন কৰা, যিটো এখন ভাল স্কিল চেণ্টাৰ এটা হ'ব আৰু খুব ষ্টেট অফ আৰ্ট এটা স্কিল চেণ্টাৰ আমি ধনদমাত নিৰ্মাণ কৰোঁ। নিৰ্মাণ কাম চলি আছে, তাক আজি কেবিনেটে গোটেইখিনি অনুমোদন দিয়ে, আৰু এইটো এটা খুব ষ্টেট অফ আৰ্ট স্কিল চেণ্টাৰ। এইখিনি আজি নলবাৰীৰ কাৰণে সিদ্ধান্ত লোৱা হ'ল, ৰাজ্যৰ বাবে লোৱা সিদ্ধান্তৰ বিষয়ে আপোনালোকক ক'লোঁ। আপোনালোকে যদি কিবা দুই এটা সুধিব খোজে আমি বাইকৰ ক্ষেত্ৰত, গাড়ীৰ ক্ষেত্ৰতো ফাইন হ'বই, যি মটৰচাইকেল চলোৱা আমি অকল বাইক হেলমেটৰ ক্ষেত্ৰত ফাইন, ড্ৰিংক এণ্ড ড্ৰাইভ আদি কৰিলে আমি এই কথাটো এতিয়া অনা নাই, কিন্তু আমি বৰ্তমান সিদ্ধান্ত লৈছোঁ যে ড্ৰিংক মানে হেলমেট নিপিন্ধিলে আমি ফাইন কৰিম, বাকী কথাবিলাকত এনেকুৱা এই মটৰচাইকেলবিলাক আমাৰ চুইগিয়ে বিভিন্ন ল'ৰা ছোৱালীয়ে চলায় আৰু কলেজত অহা ল'ৰা ছোৱালী চলায়, স্কুলত অহা ল'ৰা ছোৱালীয়ে চলায়, হেলমেটে নিপিন্ধিলে তেওঁলোকৰ এক্সিডেণ্ট হ'ব, তেওঁলোকৰ মৃত্যু হ'ব, তেওঁলোকক বচোৱাটো আমাৰ দায়িত্ব। বাকী এই যে কিবা এক্সপেৰিমেণ্ট হৈ গ'ল, কিবা পলিউশ্যন নাই, কিবা প্ৰিমিয়াম দিয়া নাই, সৰু সৰু কথাৰ কাৰণে যিবিলাক ফাইন কৰে, ড্ৰিংক এণ্ড ড্ৰাইভটোতো ফাইন থাকিব, কিন্তু সৰু সৰু কথাৰ কাৰণে যিবিলাক ফাইন কৰে, কেতিয়াবা অভিযোগ আহে যে লাইচেন্সখন দুটা দিন পাৰ হৈ গ'ল, ক'ৰবাত ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰটো নাই, ক'ৰবাত পলিউশ্যন নাই, বাকী কথাবিলাকত যিটো ফাইন কৰে তাক আমি প্ৰথম ৱাৰ্নিং দিহে পিছত আমি আইনী ব্যৱস্থা, আইনৰ ব্যৱস্থাক বাদ দি আইনী ব্যৱস্থাবিলাক থাকিব, খালি টকাটো নহয়, বাকী লাইচেঞ্চ কেঞ্চেল অমুক কেঞ্চেল যিবিলাক আইনী ব্যৱস্থা সেইবিলাক থাকিবই, খালি ফাইনটো আমি নলওঁ, বাকী আইনী ব্যৱস্থা আইনী ব্যৱস্থা হ'ব। আপোনালোকে যে চৰকাৰক অভিযোগ কৰি থাকে চৰকাৰে টকা লয়, দৰমহা আনিব পইচা নাই, সেইটো আমি নোহোৱা কৰি দিছোঁ, এতিয়া আমাক টকা নালাগে, আইনী ব্যৱস্থা আমি লওঁ। আমি আদেশ কৰিলে মৃত মানুহক চাৰ্জশ্বীটত নাম নিদিয়ে,
এজন মানুহ যেতিয়া মৃত্যু হয়, মৃতকক চাৰ্জ শ্বীটত নাম দিয়াই ক'ত পালে? মৃত ব্যক্তিজন আদালতত আহি হাজিৰ কেনেকে হ'ব? আইনৰ নিয়ম, এজন ব্যক্তি যদি মৃত্যু হয় তেতিয়াহ'লে তেওঁক আৰু কোনো চাৰ্জ শ্বীটত তেওঁৰ নাম অনা নাযায়। স্যার বরপেটা আর কোকরাঝারত স্যার অসমীয় গাঁত আক্রমণ করা আছে, থানা জ্বলাই দিয়ে আছে, স্যার এইবিলাক কাম বেশি হয়ে আছে, কি কাম হয়ে স্যার? যোৱা লোকসভা নির্বাচনের পিছর পৰা আমি লক্ষ্য করছো যে যোৱা তিনি বছরে অলপ শান্ত হয়ে থাকা অসমখন অলপ লাহে লাহে কিছুমান বিশেষ ব্যক্তিয়ে অশান্তি করবর কারণে আগবাড়িছে। যেনে যোৱা লোকসভা নির্বাচনের পিছর পাঁচ ছয়টা ঘটনা সংঘটিত হয়েছে, মাজবাটত এটা ধর্ষণের গোচর বা ধর্ষণের ঘটনা হয়েছে, ঢেকিয়াজুলিত একটা ধর্ষণের ঘটনা হয়েছে, নির্বাচনের মাজত দুধনৈ জনজাতীয় ছোৱালী এগারীর উপর একই ধরনের অত্যাচার করা হয়েছে, বরপেটাত এখন গাঁত সংঘবদ্ধ আক্রমণ চলা হয়েছে, কোকরাঝারতো এখন গাঁত সংঘবদ্ধ আক্রমণ চলা হয়েছে। যা তিন বছর এইবিল করব কোনেও সাহসও করা নাছিল আর প্রায় এইবিল ঘটনা কমি গেছে, কিন্তু যা এমাহত উপজু করে এনেকা ঘটনা আর একটা প্যাটার্ন কিছুমান বিশেষ লোক বিশেষ ব্যক্তি বিশেষ ঘটনা এই ধরনের ঘটনা আমার মাজত পোহরত আহিছে। অসম আরক্ষীক নির্দেশ দিয়া হয়েছে যে কঠোরের পর কঠোরতম ব্যবস্থা হাতত লোব লাগে আর এই বিষয়টে আমাক চিন্তিত করেছে, ইয়ার আমি উত্তর বিচারি যা এমাহত বিশেষক লোকসভা নির্বাচনের পিছত এটা চক্র অনুপ্রাণিত হয়ে উঠা দেখা গেছে। মই ছয়টামান কেস আপনার মুখেদি কালো আর মূল নলেজত নথকাও আর কি ঘটনা হয়ে আছে তো মানে নজানো, গতি এই ঘটনাবিল আমার অল্প চিন্তার চিন্তিত করে তুলিছে। বিভিন্ন জায়গার আমার মন্ত্রী সকলও গেছে ঘটনার পিছত ঘটনার খবর লবর কারণে, সামাজিক পর্যায়ে রাইজে চিন্তা করব লাগে যে কিহর কারণে হঠাৎ মূর দাঙি উঠি, আর পুলিশি পর্যায়ে আরক্ষীয় চিন্তা করব লাগে যাতে এনেকা ঘটনা সংঘটিত হব না পায়। আদালতের যদি নির্দেশ এই নির্দেশ ময়ো একমত নহয়, কারণ কোনোবা ব্যক্তিক যদি অপরাধী করা না যায় আদালতের অধিকার আছে অপরাধী করবর কারণে আন্ডার CRPC। আদালতে যদি ভাবে যে এই নগৰাকী মানুষ দোষী, আদালতে আয়োগ কব নালাগে যে এওঁলোকক দোষী বুলি সাব্যস্ত কর, আদালতে স্ট্রেইট তেওঁলোকক সামন দিব পারে। গতি মই জাজমেন্টটো পরীক্ষা করব দিছো যে আদালতে নিজে সামন নিদি তেওঁলোকক আয়োগ উপরলেকে দায়িত্বটো কিয় গটাই দিছে? যেতিয়া আপনাদের পিছত SP বা কোনোবা আমার DSP লগত বুঝলে গম পাব, এখন যেতিয়া চার্জশ্বিট দিয়ে পুলিশে যদি ন্যায়াধীশজনে ভাবে যে পুলিশে দুজন মানুষক চার্জশ্বিট দিয়া নাই চারিজনক দিছে, নিদিয়া দুজনক পুলিশে নিজেই আদালতে নিজেই সামন দিব পারে। আমার দেশের প্রধানমন্ত্রী PV নরসিংহ রাওকো কোর্টেই সামন দি দিছিলে ডাইরেক্ট, পুলিশে তেওঁক চার্জশ্বিটত নাম দিয়া নাছিল। গতি আদালতে নিজের দায়িত্বটো নিজে পালন নকৰি আয়োজনক কিয় পালন করব দিলে বা আয়োজনেনো কিয় তেওঁক চার্জশ্বিট নকৰিলে, গোটেই বিষয়টো মই অসমের মহা অধিবক্তাক চাব দিছো আর প্রয়োজন অনুসরি আদালতে আদালত যা আছে তাক আমি কবর কারণে আমি চেষ্টা করি আদালতক আমি জানাম যে এইটো আপনারে অধিকার আছে। গতি 10 গৰাকী 12 গৰাকী 15 গৰাকী যি বিষয়া আপনি প্রাইমা ফেসি অপরাধী বলে ভাবে আপনি সামন দি দিব পারে, গোচরত লই আহিব পারে। গতি এই বিষয়টি
কি পরিপ্রেক্ষিতত এই জাজমেন্টটো হল আমার এটি কচারি যদি হরণিয়া বলে লিখি দিয়ে, হরণিয়া শব্দটো সংবিধান নাই, কারণ এই আমার শঙ্করদেবর ধর্মত হরণ লওয়া সকলক বা নাম কীর্তনত হরণ লওয়া সকলক হরণিয়া বলে। সাংস্কৃতিক আধ্যাত্মিক শক্তি, কিন্তু এথেনিকেলি হল কসারি। গতিকে কসারি বলে লিখিলে সার্টিফিকেট খন পাই যাব, হরণিয়া কসারি হরণিয়া কসারি বলে কলে নাপাব, কারণ হরণিয়া শব্দটো আধ্যাত্মিক আর সাংস্কৃতিক শব্দ, এই নৃতাত্ত্বিক শব্দ নয়। আইনি ব্যবস্থাটো থাকিবই, আমি টকাটোহে নলওয়া বলে কৈছো, টকা নলওয়াটো কোনো আপত্তি করবলগীয়া নাই, আইনি ব্যবস্থাটো লৈ থাকি, কারণ টকাটো ললে মানুষে প্রশ্ন করে যে সরকার টাকা নাই কারণে টাকা লইছে, আইনি ব্যবস্থাটো অব্যাহত থাকিব, খালি টাকাটো নহয় মোটরসাইকেল ভোটার দিব পারিব তবে আইনি ব্যবস্থা ললে ফাইনক বাদ দিয়ে আইনি ব্যবস্থা বহুত আছে, গতিকে ফাইন তো মই নলব কৈছো, আর রিক্সাওয়ালা অটো রিক্সা এওঁলোকক মই ফাইন নলব কৈছো, চারিবার ওয়ার্নিং দিয়ার পিছতো যদি নামানে পাঁচ নম্বর বাড়ি লই পেলে শিকিলে আর আমি কেউ ফাইন দিব লাগে, যদি নো পার্কিং অটো রিক্সা এখন পার্কে নকরে, এবার পার্ক করলে স্টেপল মানে কেউ দুবার ফাইন, দুবার পার্ক করলে আকো এবার স্টেপল মারো, তিনিবার পার্ক করলে আরো এবার স্টেপল মারো, চারিবার ফাইন পার্ক করলে আরো এবার স্টেপল মারো, পাঁচ নম্বর বাইন যে বার যেতিয়া আমি ফাইন করি তেতিয়া মানুষজনেও গম পাব যে নহয় সরকারে মোর উপর অত্যাচার করা নাই, মোক জেনুইনলি ফাইন করেছে, মই চারিবার আগত ভুল করেছো, গতিকে আমি অকনমান মানুষখিনি যাতে যুব অভিযোগ উঠি থাকে যে ডিটিআই লৈ ল'লে এম ডি আই লৈ ল'লে তারপরে আমি অলপ রেহাই দিব খুঁজতেছো, কিন্তু বেশি কথাটো আমি কম্প্রোমাইজ নকরো, হেলমেট টেলমেটত আমার কোনো কম্প্রোমাইজ নাই। স্যার আপনি যেহেতু স্বাস্থ্য বিভাগের নতুনকৈ দায়িত্ব ললে, এটা শেহতীয়াকৈ সংক্রামকৰ বিভিন্ন বৃদ্ধি পাইছে, এই ক্ষেত্রত স্যার কি ধরনের বিশেষ কোনো একো রোগৰ বৃদ্ধিৰ কোনো খবর নাই, তথাপি সংক্রামকৰখিনি প্রতিরোধ কৰাৰ ভয়টো জানাত এনে এন্টেন চলি আছে, কিন্তু বাকিতো হস্পিটালতো বহুত পেচেন্ট বর্তমান নাই, বা প্রাইভেট ক্লিনিকতো বহুত বর্তমান পেচেন্ট নাই, কারণ বানপানী এবার এনেকে হওয়া নাছিলে যে একদম অথাউরি তথাপি ভাঙি যায়, মই আজিয়ে নক, কিন্তু এইবার প্রথম ওয়েভত অন্তত খাল কটাটো বাদ দিলে চিপা যাওয়া, এটাও অথাউরি নাভাঙাকৈ আমার তার জুন মাহটো প্রায় শেষ, আর সেইটো তার কারণে এইবার মানুষের বহুত বেশি শিবিরত যাবলগীয়া হওয়া নাই, পানি জমা হয়ে থকা নাই বহুত বেশি, সেইকারণে রোগ আদির প্রাদুর্ভাব কম, আর আমার হাতত কোনো খবর নাই যে পেশেন্টর সংখ্যা বাড়িছে বলে, নর্মেল পেশেন্টটে চলি আছে। স্যার মন্ত্রী অবসর মন্ত্রী কথা কৈছে, কোনো 15 আগস্ট আছে, যোৱা ডিসেম্বর 2023 চনৰ ডিসেম্বর প্রায় 5.5 হাজার খবর পদৰ বাবে বিজ্ঞাপন দিয়া হৈছিল, নিজে নিজে সব খবর পাই যাব।